নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা সকলে ভালো আছেন। জবা গাছ এমনই একটি গাছ যেটি আমাদের সকলের প্রিয়। এই গাছ আর যখন গাছেইভাবে গাছ ভর্তি হয়ে ফুল ফোটে আমাদের ভীষণ ভালো লাগে, আর যখন কুঁড়িগুলো ঝরে যায় তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমরা চাইবো আমাদের গাছে যতগুলো কুঁড়ি আসবে সব কুঁড়ি যেন আমরা ফুল পাই। তার জন্য গাছের বিশেষ যত্ন করতে হবে, পরিচর্যা করতে হবে ঠিকঠাক, তবেই কিন্তু কুঁড়িগুলো ঠিক অক্ষত অবস্থায় থাকবে আর এইভাবে আমরা গাছ ভর্তি ফুল পাব। এখানে এটা আমি দেখাচ্ছি, একটা থোকা পিঙ্ক কালারের জবা, এটি আমার বাগানের গাছ। এই গাছটির বয়স 10 বছর। গাছটি কিন্তু টবেই আছে, কোনো মাটিতে নেই। গাছটা ভীষণ বড় হয়ে গেছে, দেখুন প্রতিটা ডালে দেখুন কুঁড়িতে ভর্তি হয়ে আছে, আর ফুলের সাইজ, ফুল সব কিন্তু খুবই সুন্দর। একটা 10 বছরের গাছ যে এত সুন্দর হয়ে আছে, এইভাবে ফুল ফুটছে। আপনারাও পারবেন এইভাবে ফুল ফোটাতে। পরিচর্যাটা ঠিকঠাক করতে হবে। গাছ কখন কী তার খাবার নেবে, কতটুকু পরিমাণে খাবার দেব, সব কিছু কিন্তু নিজেকেই লক্ষ্য রাখতে হবে একটা গাছের জন্য। আমি এখানে আমাদের বাড়িতে যে সমস্ত ফেলে দেওয়া জিনিস, সেই জিনিসগুলো দিয়েই আমি গাছের খাবার তৈরি করছি। পেঁয়াজের খোসা, কলার খোসা, আলুর খোসা, ডিমের খোসা আর চায়ের পাতা, সমস্ত জিনিসগুলোই গাছের এক একটা পুষ্টিগুণ আছে। চায়ের পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। গাছটা যে পাতাগুলো সবুজ তরতাজা থাকবে তার জন্য আমরা চায়ের পাতা দেব। আর পেঁয়াজের খোসায় ম্যাগনেসিয়াম, আয়রন সব কিছু আছে, পটাশিয়াম সব কিছু একটা পেঁয়াজের খোসা থেকে আমরা পাই, সেই পেঁয়াজের খোসা। আলুর খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, কলার খোসাতেও আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আর ডিমের খোসাটা আমরা দেব, গাছের ডালপালাগুলো মজবুত হবে, শিকড়টা মজবুত থাকবে, তার জন্য আমরা ডিমের খোসাটা দেব। এই সমস্ত সারগুলো দিয়ে একটা গাছ যদি ভালো থাকে আর এইভাবে যদি ফুল পাই আমরা গাছ থেকে, আমাদের অনেকটাই লাভ। গাছটা দেখুন কত বড় হয়ে গেছে, কিন্তু গাছটা কোনো মাটিতে নেই, একেবারে টবে আছে, একটু বড় টবে আছে, আর সেটা একদম মাটি ভর্তি করে আমি রেখেছি। আমি যখন জলটা দিই খুব সহজেই কিন্তু জলটা নিচে পাস হয়ে যায়, তার জন্যই গাছটা আজকে আমার এত সুন্দর হয়ে আছে। প্রথমেই আপনারা যখন গাছ বসাবেন এই ছোট ছোট জিনিসগুলো আগে লক্ষ্য রাখবেন, যেন জলটা খুব সহজে নিচ দিয়ে পাস হয়। আর টবটা গাছ যখন একটু বড় হবে টবটা একটু বড় সাইজের গাছটা বসিয়ে দেবেন, কেননা একটা গাছ যত বড় হবে তার শিকড় তত চাড়াবে, তত বড় হবে, তার জন্য টবটাও আমাদের একটু বড় দিতে হবে গাছের জন্য, তবেই তো সে গাছটা বড় হবে। এই সারগুলো আপনারা মাসে একবার দেবেন, গাছের আর অন্য কোনো খাবার প্রয়োজনই পড়বে না। যে কুঁড়িগুলো ঝরে যায় সেই কুঁড়িগুলো দেখবেন একেবারে সব অক্ষত থাকবে, ফুল পাবেন, কোনো কুঁড়ি নষ্ট হবে না। আর আমরা যে লিকুইড তরল সারটা দিই সেই পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের কুঁড়ি সমস্ত হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। আর এইভাবে যদি আমরা দিই একটু শুকিয়ে নিয়ে এই সমস্ত সারগুলো, তাহলে কিন্তু গাছে কোনো ফাঙ্গাস ধরার ভয় থাকবে না, গাছ ভালোভাবে এই সমস্ত খাবারগুলো সে গ্রহণ করবে। উপরে একটু মাটি আপনারা দিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন সারগুলো, কেননা এখন বর্ষার সময় রোজই বৃষ্টি হচ্ছে, তার জন্য মাটি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন। 1 মাস কোনো খাবার দেবেন না গাছে। যখনই শিকড় এই সমস্ত খাবারগুলো পাবে তখন গাছটা আস্তে আস্তে আপনার পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, একেবারে তরতাজা হয়ে থাকবে, আর কুঁড়িতে আপনার গাছ একেবারে ভরে থাকবে, আর একটা কুঁড়িও আপনার গাছ থেকে নষ্ট হবে না। আমার গাছটা দেখুন শিকড়টা এই
ডালপালাগুলো দেখুন কত মোটা হয়ে গেছে, 10 বছর বয়স এই গাছটার। ফুলের কালারগুলোও খুব সুন্দর। এইভাবে যদি আমরা গাছ ভর্তি ফুল পাই, আমাদের আর কি চাই? আমাদেরও যেমন মনটা খুশিতে ভরে থাকবে, গাছগুলোরও ঠিক একইভাবে ভরে থাকবে মনটা এইভাবে যখন সে ফুল দেবে আমাদেরকে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি। নমস্কার।